এডা গরত ফানার বাটা লই আদা কান গম গরে দি গালার মাছা গো গলাই ভাই এসো ফানের কিলু গো গলাই বউ নে বান বান আর বেয়াইনে মন অদ ফোরি গই গো দুই ফিটে দিবার কথা এসো আর বেয়াইনে বুলি গই ভাল্লা হদে ওই মলা দিবার কথা একান শান্তি সংসার চলত দে ইয়া অন জ্বালাই দিয়ে না এসো গন্নি হায়াত চলে যাবে সময় বড় কঠিন এটা আখেরি জমানা শেষ টাইম শেষ জমানা কঠিন টাইম কঠিন সময় ইমান রাখাটা বড় কঠিন এটা আমি জাহাঙ্গীর হুজুরের ক্ষুদ্র জ্ঞানে বলতেছি জুমার দিন শুক্রবারে যদি দিনের একটা বাজে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা পরে কয়েক কোটি মুসলমান শুধু জুমা পড়বে না এটা সোজা দলিল যদি দিনের একটা বাজে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা পরে কয়েক কোটি মুসলমান শুধু কি পড়বে না জুমা পড়বে না ভুল বললাম মনে হয় ইমান সম্পূর্ণ যে কত দুর্বল সেটা একটা ফরিক্কা আমাদের জীবনে কয়েক কোটি মুসলমান শুধু জুমা পড়বে না যে খেলার জন্য ভুল বললাম বিবেচনা করে দেখেন এটা হল ইমানের পরীক্ষা কেয়ামতের আলামতের মধ্যে এই একটা বিষয় কি নামাজের টান বেশি না খেলার টান বেশি সেই দিন যদি টাইমের বরাবর পড়ে তখন বুঝতে পারবেন ইমান কোথায় কার কি কোথায় আছে সোজা দলিল পাগল হয়ে গেছে সবাই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর ওয়াজ করবেন কিন্তু খেলা বন্ধ হবে না খেলা চলতেই থাকবে আওয়াজ কলম কিন্তু খেলা বন্ধ হবে না তা আমি জানি শরীয়তের ফতোয়া কি জানেন কেউ যদি এই যে গাছ থেকে পরে ফতকা লাগাতে গিয়ে ছাদ থেকে পরে ইলেকট্রিক শর্ট পরে স্টক করে মরে গেল দল জিটা নাই শরীয়তের ফতোয়াই বলে প্রত্যেক মানুষ জাহান্নামী এক হাজার ন লাখ ন এক টাকা দিয়েছেন ব্রাজিল আর্জেন্টিনা যত বেদর্মী দলের ফতকার জন্য অনলি ফর এক টাকা তাকেও জাহান্নামে জ্বলতে হবে সোজা দলিল এটা ফতোয়া এটা ফতোয়া সোজা উত্তর শুধু তাই ন উজুর অমুক দলটা জিতলে আমি ছাগল জবাই করে বিরিয়ানি বাদ লানব সম্পূর্ণ বাদ হারাম সোজা দলিল এটা ফতোয়া হারাম বেহেস্ত বলার কোনো সুযোগ নাই খেলার মধ্যে কেউ গোল বলতে মারা গেল স্টক কয়ে আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে সোজা দলিল যেভাবে মদ খাইয়ে মারা গেলে আজ আবাদুল আবাল জাহান্নাম সোজা দলিল এগুলো ফতোয়া রাগ করবেন না আল হক্কু মরুন আমাকে বিষয় এটা কঠিন বিষয় বর্তমান যুব সমাজের অবস্থা দেশের অবস্থা অথচ আমার রসুল পাককে আল্লাহ ডেকে বলতেছেন ইয়া রসুলাল্লাহ ওই বৃদ্ধ মানুষকে একটু ডেকে বলেন যার দাড়ি সাদা হয়ে গেল আল্লাহ বলতেছেন রসুল পাককে ওই বৃদ্ধ মানুষকে একটু ডেকে বলেন যার দাড়ি কি হয়ে গেল কেন ইয়া অবারিতালা কেন ডেকে বলবো হদে এরকম বুড়া মানুষ যদি মারা যায় এই বুড়া মানুষগুলোকে কবর আজাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে শরম লাগে বুড়া মানুষগুলোকে আজাব দিতে আমি আল্লাহর শরম লাগে লজ্জা লাগে এই বৃদ্ধ মানুষগুলোকে একটু ডেকে বলেন কিন্তু শেষ টাইমের মধ্যে ওই বুড়া মানুষগুলো যে আল্লাহর ঘর না ধরে মসজিদ না ধরে ইবাদত না ধরে ধরে ফেলেছে সাহায্য ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে কিন্তু আল্লাহ শরমাচ্ছে বৃদ্ধ মানুষকে আজাব দিতে কিন্তু বুড়া মানুষ আল্লাহকে শরম করে না ঠিক না একটু জোরে বলেন না নিজের নাতিকে বলে দিচ্ছে ভাতিজাকে বলে দিচ্ছে ভাতিজা আজকে মনে হয় খেলা দুইটা বাজে পড়েছে একটু নানার ঘুম চলে আসলে ডাকি দিও সাসার ঘুম চলে আসলে একটু কি দিও অথচ কোনোদিন আমার রসুলবাগ বলতেছেন কোন স্বামী যদি স্ত্রীকে বলে বিবি আমি যদি রাতে শুয়াই পড়ি ঘুমাই পড়ি তুমি যদি তাহাজুতের নামাজের জন্য উঠো আমাকে একটু ডাকিও আর আমি যদি উঠি আমি তোমাকে ডাকবো আমার রসুলবাগ বলতেছেন দুজন উঠতে পারে নাই ঘুম থেকে কিন্তু নিয়ত যে তাহাজুতের করেছেন আল্লাহ দুজনকে তাহাজুতের ফজিলত দিয়ে দিয়েছেন ঠিক না
আপনি প্রস্তুত হয়ে বসে আছেন, ফানের কিলি, সিকেটের ফাকিট, মেসের বান্ডিল নিয়ে ফাগুলো উপর থাকলে নিচে থাকলে উপরে তুলে চায়ের দোকানে দিনে রাতে দুটা চারটা বাজে যে বসে রইলেন। এশারের নামাজ নাই, মগরিবের নামাজ নাই, এক কগুমতো ফজর তো এমনিই চলে গেল, রাতভর খেলা। কি জবাব দিবেন আল্লাহকে একটু বলেন, কি জবাব দিবেন? জীবনের তো একটা দাম আছে, কি রাগ করলেন মনে হয়? রাগ করলেন? আজকে দেখতেছি, আজকে আমাকে একজনে দেখাইছে যে মিডিয়ার ভাই হদুজু দেখেন নিজের মাকে মেরে ফেলেছে, রাস্তায় ভরে আছে লাশ কেলা, রক্ত রজ্জিত হয়ে গেল। আজকে দেখতেছি ফটিয়ারগুলো তার বলতে হয় না, সম্পদের জন্য নিজের মাকে গুলি করে দিল। আমাদের গৌসিয়া কমিটির একটা টিম বলতেছে সীতাকুণ্ডু বিএমডিপুর এখানে নিজের বাবাকে ব্যাটে আগা করা গুলি করে দিলেন। বাবা কি বলেছেন, ও ফলনার মেয়েটা তুমি শাদি করিস না, এটা রসুলের দুশ্মন, শুধু এটা কথা বলেছে, গুলি করে দিয়েছে। কত যে আমরা নিচে নেমে গেছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। রাগ করলেন মনে হয়? এগুলো ওয়াস বর্তমান যুগে কোরআন হাদিসে কি বলে এটা যদি মিলামিল না হয় তাহলে দুনিয়া বরবাদ। ইমানের পরে মূল নিয়ামতটা হলো ফাঁসক্ত নামাজ, ইমানের পরে মূল নিয়ামত হলো ফাঁসক্ত নামাজ। সারা রাত ওয়াজ করলাম, একজন মানে নামাজই করতে পারলাম না, গোটা ওয়াজ বিতে, গোটা ওয়াজটা হলো কি? যদি আপনারা নামাজ ছাড়া বিয়াস্তর আশা করেন তুলি ফরিক কেন দিয়ে ভাষার আশা করা? ও জাহাঙ্গীর হুজুর আমার নামাজ ভালো লাগে না, জাহান্নামি হওয়ার জন্য এটাই দলিল? কোনো দলিল নেই, এটাই দলিল। এক সাহাবী রসুল পাককে প্রশ্ন করলেন, ইয়া রসুলাল্লাহ, একজন মানুষ আজান দিয়েছে ঘুমাই পড়েছে কিন্তু এমন ঘুম গেল দুনিয়ার কোনো খবরে, দুনিয়ার কোনো খবর নাই, নামাজের রক্ত চলে যাচ্ছে, ওই মানুষটাকে আমি কিভাবে ডাকবো? তখন আমার রসুল পাক বলতেছেন, একটা বাড়ির মধ্যে, একটা ফ্যাক্টরির মধ্যে, একটা মার্কেটের মধ্যে আগুন ধরলে যেভাবে মানুষকে ডাকাডাকি করে তার থেকে বেশি জোরে ডাকো ওই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। অবাদানল বুঝো তাইয়েন না, আল্লাহ প্রত্যেককে ফঞ্জাগানা নামাজ পড়ার তৌফিক দাও, একটু জোরে বলেন আমিন। অবশ্য পড়তে হবে, ফরজ ফরজ নামাজ পড়তে পড়তে, জোহরের নামাজ পড়তে আসলেন, সুন্নত ফরার পরে দেখতে যান আর 10 মিনিট টাইম আছে, কি 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 করবেন? দুই রাকাত করে নফল পড়তে থাকেন, দুই রাকাত ইয়াতাকাররাবু বিন্নওয়াফিল। আমার রসুল বাপ বলতো যে নফল নামাজ পড়তে 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 একদিন ওর জবান, ওর হাত, ওর ফা, ওর সমস্ত শরীর দামি হয়ে যাবে, সে একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। পড়তে থাকেন, পুরানা কাজা নামাজ থাকলে সময় আছে 10 মিনিট, জোহরের ফরজ পড়ে ফেলবেন কাজা, আস্তে আস্তে কমতে থাকবে, জীবনের গুণ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ, আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের। আমাদের গ্রামে সমাজে বলে মা বাপকে জাহিরি খোদা, কি বলে? ভুল নাই, বরাবর, মা বাপ জাহিরি খোদা। রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালিদাইন, যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজক, ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম, সোজা দলিল, ঠিক না? একটু জোরে বলেন। আমার রসুল পাক বলতেছেন, যে ছেলে মা বাপ থেকে দোয়া পেয়ে গেছে তার তকদিরও পরিবর্তন হয়ে গেছে, জান্নাতের রাস্তাটাও তার জন্য সহজ হয়ে গেছে। একটু জোরে বলেন। তো মা বাপকে ইজ্জত করবেন, মা বাপকে সম্মান করবেন, মা বাপকে তাজিম করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে বড় বড় আমরা, আমার রসুল পাক একটা পরীক্ষা দিয়েছেন উম্মতকে, উম্মত তুমি যখন বিবাহ করবে
তোমার জীবন একটা পরীক্ষা চলে আসবে, বিবাহর পর একটা কি আসবে তোমার জীবন একটা পরীক্ষা চলে আসবে, সেটা কি? বউঘরে এনেছেন, বউঘরে আনার পরে আপনার একজন বুড়া মা আছে অথবা বুড়া বাবা আছে, বুড়া মা আছে অথবা বুড়া, হঠাৎ মধ্যে ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিল, সদর বদর হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো বউ বলতে যে আমি তো এগুলো পরিষ্কার করব না, আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমি এগুলো পরিষ্কার করতে তোমার মার কাজ তুমি করো। আমার রসুল ভাগ বলতেছেন বউকে কিছু বলার সুযোগ নেই, বউকে কিছু বলার সুযোগ, রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা, ছোট অবস্থায় মাঘ মাসে শীতে সবাই গুম, খনখনে শীত পড়তেছে সবাই, ফাড়ার মানুষ সবাই গুম, কিন্তু তুমি প্রস্রাব করে দিয়েছিলে, পায়খানা করে দিয়েছিলে, কু কু করতেছ, মা জানা হয়ে গেল, তাড়াতাড়ি উঠে অবুক, আমার ছেলে ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক না? ঠান্ডা লেগে যেতে পারে, তাড়াতাড়ি উঠে ছেলেকে পরিষ্কার করে, ঠান্ডা নয় গরম পানি করে, ভালোভাবে ছেলেকে দূত করে, আবার গরম খাফর সুবর পরিধান করে ছেলেকে বুকে নিয়ে এগর 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 হাঁটাইতে লাগলো, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক তদ্রূপ আমার রসুলবাক বলতেছেন উম্মত তোমার মা বাপ বুড়ো হয়ে গেছে মানে গুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে মানে গুড়ো হয়ে গেছে, আল্লাহই বলতেছেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা, ছোট অবস্থায় তোমাকে যেভাবে লালন পালন করেছে বৃদ্ধ অবস্থায় তোমাদের মা বাবাকে তোমরা সেভাবে লালন পালন করো, এখন বউকে কিছু বলার সুযোগ নাই, তুমি নিজে ঢুকে তোমার মাকে ভালোভাবে পরিষ্কার করে, ভালোভাবে সুন্দর কাপড় পরিধান করে, মা কি খেতে চাই বাবা কি খেতে চাই এটা খাওয়াটা তোমার উপর ফরজ হয়ে গেছে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, এটা হলো দলিল, সুবহানাল্লাহ, ঠিক না? অবাজানাল বুঝো তাই না, আইলই নহলে তো বরবাদ হইও, বহুত গ্রামের সমাজের ওয়াজ কঠিন, আবার গ্রামের ওরি গুলো একটু মাস্টার, ফুতের বউয়ের অবস্থা দেখতে পারে না, সংসার ক্ষুদ্র জিনিসের জন্য ভেঙে যায়, ঠিক নিয়ে একে বড় করে হওয়া না, নয়া বউ এনে দেন শাশুড়ি ঘরের তুন বাহার হইয়ে, তো মাই বলার আড্ডা তো থাকে মরে মরে, এক কিনে দিয়ে এসি ওরি আর হক গো বই লইয়ে ওরিবে বউ আইনুস দে না ওই নি উবের মাথাত গলা দিয়ে না, তো বউ কি করল, ও মা গো দাঁড়ার বিয়ের তো কত ডুম ভিড়ে দিবি লই তো এস ভগন মাথার ফাল্লা, এই যে সামান্য জিনিস নিয়ে গোটার সুখের সংসার নষ্ট, অবাদন খাও না, এ মাই বলার আড্ডার মধ্যে গেল এক মহিলা এক মহিলাকে বলতেছে অদ আর আ বউয়ানি দে নসিব বালা, তুই বউয়ানি দিবে বউ শুদ্ধ হইয়ে না কদে কেয়া কদ আর আর বিয়ের তোদের যে দুই ভিড়ে এদের মলা দিয়ে তোর বিয়ের দিয়ে না কদে না, তো এ মাথা ধরিয়ে না ইবে ঠান্ডা মাথা ইয়ে লড়াই দিল দে এটা আড্ডাইবের মধ্যে, আর বিয়ের যে মরা সল দিয়ে ওডি তোরা তোর বিয়ের কি দিন, এখন ইবে তো মাথা তানহতা খানবার বানা দমে রসিনে কোমদিনা নিকালো বাহার গম সে সফিনা সালাতুনিয়া আজি উদ্বোধনের দে না আরো ফুরানা, তো অনরা তো নতুনই বই লইলে একা গলা সারিয়ে ভরাও না, মানুষ নতুন দে কিন্তু দরুদ শরীফ নতুন নয় তাহলে কেন টানি ভর,
দরুদ শরীফ পড়লে আসমানে জমিনে লটকে থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। দরুদ শরীফ পড়লে ইজ্জত বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে সম্মান বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে রিজিক বেড়ে যায়, দরুদ শরীফ পড়লে রাসূল পাকের কাছাকাছি চলে আসে। জোরে বলেন সালাত দুনিয়া বানা দো মে রসিনে কো মদিনা নিকালো বহর গম সে সফিনা সালাত দুনিয়া কি ভিডিও কইলাম দে শীত ভিডিও বাজাই না গরজ যায় এখন শান্তির সংসার সলদ দে ওবামা জননী অলনারাল্লা কই দি বেশি এখন সংসার সলদ দে শান্তি বোয়াজে দূর কামাই জানেন মোটামুটি এখন সুন্দর মজিম চুল তো আসিল তো এসে কন নি ইয়ে উইবে খতা কানুনিয়া এর মাই ভরা ডাতুন এড গরত ফানের বাট্টা লই আদা কান গম গরি দি গালার মাছাও গগালাই ভাই এসো ফানের কিলিউ গগালাই বউ নেবান ভান আর বেআইনি মনে হতে ফরি গেই গুডু ভিডিও দিবার কথা এইসব আর বেআইনি বুলি গেই ভাল লাগতে ওই মলা দিবার কথা একান শান্তির সংসার চলত দে ইয়া ওন জ্বালাই দিয়ে না এইসব হন নি কত বড় মুসিবত দেখেন সামান্য ভিটার জন্য বাবা ভিটার মলার জন্য হে কুদ্দুর মাই বলা কি অবস্থা শুরু করে দেখেন সুন্দর সুন্দর সংসার নষ্ট করে দিন বাজে গিয়ে না খুঁজছে ঝগড়া বাজছে না বাজে গিয়ে গুই বাইজে বাইজে হেন উকো পথ যায় যায় কিন্তু বউ বুঝুন সারা সারি হয়ে গিয়ে দেখি দিয়ে ঠিক নেই হ্যাঁ হ্যাঁ বেআইনি বেআইনি ঝগড়া বাজছে দেয় ভিডিয়ার লাই হার আর ইন্দু গেস্টো কইরে মরি গিয়ে কিন্তু বেআইন মাই ভরে বড় বড় হতা কর দে আর মাই সহ্য করিন না বাড়ি এ ফেসার বাড়ি করে তাই সে দূরত্ব গেই গই দুনিয়ার তো না কবার গেই গই আল্লাহ এগুন তো নারা সমাজ আর রক্ষা করো এখন বড় করে খাও না কেউ যদি জোর করে ডুই ভিড়াই নি কেউ জোর করে মলাই নি কে বিহারি বাড়ি তুই জোর করে করবেন না সলাই নি জোর করি এটা ছাগলি বেহারাম হয়ে গেই গই তো ডুই ভিড়ি বেহারাম হয়ে গেই গই সোজা দলিল বুঝতে আসছে না নয় হইতে চাম না আইলে ওই জোড়া জোড়ি নগরি মর তোলে তো কম ভাই অনুব্বান মাই ফলত তো বেশি হবা মা জননী অলশুদ্ধ হইজ তোমার মা কি ফেডার লডু ফিডে না খাই না তুই যু তোর ফরিয়ার ডু ফিডে লো বহল যুদ্ধ তুড়িলে আল্লাহ গুণ তো নারার হেফাজত করক ইন ফতুয়া আর রসুল বাগ কদ্দে ওই স্বামীটা সুখী যে একটা দিনদার স্ত্রী পেয়েছে যে একটা দিনদার আল্লাহওয়ালা স্ত্রী এবং তার সাথে বনাবনি মিলামিল সুন্দর আমার রসুল বাগ বলে ওর ঘরটা আল্লাহর জান্নাত ঘর হয়ে গেছে ওর ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে জান্নাত আল্লাহর জান্নাত বড়ই নিয়ামত দিনদার স্ত্রী খুঁজেন আল্লাহওয়ালা স্ত্রী খুঁজেন বিয়া করার পরে বুঝলো দে ওটা তোর ওর বাড়ির কি দিয়ে খতর বিয়াগ করলো ওটা এত বছর মাই মিন্নত করি ফালি তুলিয়ে নয়নের মণি তোরে দেবে লেগে আর কি দিতে তোরে হয়েছে কর নি নখাই নদাই রে মাই ফবজে ফালি তুলিয়ে রে সুন্দর করি তোর যোগ্য ইতার ঘরের উগ্র নয়নের মণি যে তোরে দিবি লেগে তোরে আবার কি দিত আল্লাহ আর আর এগুনের কবুল কর আমিন কর একাম বড় করি কর না আমিন খবরদার জোরা জোরি কে এর কাজে না করিবেন হুন শরীয়তের মানা হারাম জোরা জোরি করে কিছু লেফিলে গিয়ে উন সম্পূর্ণ কেকাম বড় করে হইলে কম হইতো হারাম আল্লাহ গুন আর আমল করিবে তৌফিক দাও আমিন।